সোমবার থেকে শুরু হয়েই গেছে, আমি ডায়মন্ড দিদির কাছে সরাসরি চলে আসবো। ডোনা পর পর কিন্তু দুখানা নায়িকার চরিত্রে তুমি করছো, আগে তিনটে, ইয়েস, এবং আগে আগের সিরিয়ালে কিন্তু শাশুড়ি ভাই হিসেবে তুমি পেয়ে গেছিলে, পাশেই বসে আছে, একই সাথে পাশে তুমি আবারও তাকে পাচ্ছ, একসাথে কাজ করার এক্সপিরিয়েন্স এবং ডায়মন্ড দিদির সম্বন্ধে যদি একটু দর্শকদের বলো। তার আগে ডায়মন্ড দিদিকে একটা কোশ্চেন করতে চাই, ডায়মন্ড দিদিকে এর জন্য ট্রিট দেবে, এটা তোর হ্যাট্রিক সিরিয়াল, মানে আমার মতন ছোটখাটো মানুষের একটা ট্রিট। আচ্ছা, আমি আমি তো অলওয়েজ এই পক্ষে, তো ট্রিটটা ও দেবে, ও দেবে, আমি ওর হয়ে কথা দিচ্ছি। ওর এর আগে দুটো সিরিয়ালই হিট সুপার হিট ছিল, এইটা যেই মুহূর্তে হিট থেকে সুপার হিটের দিকে যাবে তখন ট্রিট দেবে। সবাইকে কিন্তু একদম একদমই তাই। হ্যাঁ, তো হিরো হয়ে তুমি দেবে না? একদম। শুনি একটু ডায়মন্ড দিদির গল্প শুনি। আমার কি হয়েছিল, আমি ভাইকে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছিলাম, তখন আমাকে মিষ্টিমা দোলন দিয়ে ফোন করেছিল, বলছে যে কি করছিস। বললাম কিছু তো এখনো কথা হয়নি। বলছে মিথ্যা কথা বলবি না, বল কি করছিস। সত্যি কিছু করছি না, বল কি করছিস। তুমি কি করে জানলে? আমিও করছি। আমি, তুমি কি করছো? যে আমি যেটা তোমার ছিলাম আমি সেটাই হচ্ছি। মজা, খুশি হয়েছে। আর দিন আগে আমি একটি চ্যালেঞ্জ করে এসেছিলাম যে দেখবি মিষ্টিমাকে আমি নিয়ে যাব। তোর কথা খুব লাগে রে। আমি মিষ্টিমা এবার আমি বলবো সবাইকে, দাঁড়াও দাঁড়াও। তা আমার তো ভীষণ 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 ভালো লেগেছে যে আমার দোলন দিদি এখানে আছে আমার সঙ্গে। এখন এই সিগারেট ভাবে দেওয়া হয়েছে, আমি এটা আগেও বললাম, এই যে বের করে দেওয়া হয়েছে মেয়েটার মধ্যে যে জেদটা ঢুকলো, যে আচ্ছা ঠিক আছে আমাকে ইংলিশ না জানার জন্য বের করে দেওয়া হয়েছে, আমি একদিন সাকসেসফুল হয়েই দেখাবো। এবার যে ওর যে ওটা, যে না আমি একটা এবার রান্নার বিষয় নিয়ে কিছু একটা করবো, ওর মেন টার্গেট হচ্ছে গিয়ে তোমার পাউরুটি আর আলুর চপ দিয়ে পাও ভাজি, সরি বড়া পাও বানানো, ঠিক আছে। এবার এই বিজনেসটা ও শুরু করতে চলেছে, এটাই ও কতটা সাকসেসফুল হবে সেটা আমি এখনই বলছি না, বাট ও তো উঠে পড়ে লেগেছে সাকসেসফুল হওয়ার জন্য। একদমই। আচ্ছা ডোনা, একটা সরাসরি কথা বলি, তুমি যখনই কোনো কাজ করছো দেখা যাচ্ছে মেয়েদের ফরে, মানে মেয়েদের জন্য কাজ করছে। আগে সিরিয়ালে দেখা যাচ্ছে একটা অটোর হিসাবে তুমি কাজ করেছো, এবং এইবারেও দেখা যাচ্ছে যে একটা স্টাবলিশমেন্ট, একটা ইংলিশ না বলতে পারে একজন মানুষের স্টাবলিশমেন্ট দেখাচ্ছে। যখন এই ক্যারেক্টারগুলো পাও তখন নিজেকে কীভাবে আরএনডি করো বা নিজেকে কীভাবে তৈরি করো তুমি একটু শুনি। আমার বেসিক্যালি এরকম চরিত্র করতে খুব ভালো লাগে, এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিংও হয়। আগেরটা যেরকম ছিল অটো, মানে অটো চালাবো, আমি বেসিক্যালি কিছু চালাতে পারতাম না, অটো চালাবো, তারপরে একটা লড়াকু একটা ব্যাপার, মানে পুরো সিরিয়ালটাই তো সেই চ্যালেঞ্জেসগুলো নিতে আমার খুব ভালো লাগে। এবার আমি যখন শুনি যে না আমাকে এরকম, আগেরটাও যেরকম যে না আমাকে অটোটা শিখতেই হবে, এমন কিছু হবে না যে দেখানো হবে অ্যাজ ইফ আমি অটো চালাচ্ছি বাট চালাচ্ছি না, এরকম কিছু আমি করতে চাই। মোটামুটি একটা অটো কিনে ফেলতে পারো, আমরা লাস্ট দিনে দেখেছি অটো চালিয়েছে, তার আগে হ্যাঁ 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 ঠিক 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 তাই ঠিক তাই ঠিক তাই স্বীকার করছে দর্শকদের সামনে। ঠিক তাই, আমি আমার আগের আগের দিন শুট হয়েছিল সকাল 7টা থেকে পরের দিন সকাল 6টা অবধি। আর সকাল 6টা বাজার কিছুক্ষণ আগে আমার হাতের ক্লোজ গুলো যাচ্ছিল যে আমি ওই আলুর চপ গুলো ভাজছি। আমি বেসিক্যালি কিন্তু পারি না, কিন্তু আমি সেদিন কি করলাম, ওটাকে মেখে এরকম এরকম করলাম, করে ওই তোমার প্যাকেটটার মধ্যে দিলাম, দিয়ে তেলটা যে তেলের ওপর থেকে ফেলিনি কিন্তু পুরো, মানে প্রায় লেগেই যায় আমার হাত, এইভাবে ফেলেছি পুরো, মানে একটু একটু ছিটছে বাট ডাজন্ট ম্যাটার, এরকম করে ফেলেছি। তো ওই সাহসটা পেয়েছি, আমার মনে হচ্ছে আমি শিখে যাবো, এখানে শিখে যাবো। কি বলবে আর কি বলবে, আমি আমি ওকে জাস্ট পরের দিন এসে বললাম তুই আমায় নজর দিয়েছিস, তাই জন্য ও একা বাড়িতে রেস্ট করছে সকাল থেকে এই টেম্পারেচার, আমি বাড়িতে রেস্ট করি, তারপর ঘুমিয়েছি, লেট কল বল তোর নাইট চলে দেখ, বাবা বাবা আপনারাই বলুন। আচ্ছা আচ্ছা,
এখনকার আমার ব্লগার বন্ধুরা দেখছে এই ভিডিওটা, তারাও জানে, তারাও এইটা ফেস করেছে। আমার মা একদমই ভুল নয়, মা বাবা তাদের জায়গায় ঠিক, তারা হয়তো জানেন না যে ব্লগিং নতুন একটা জনার ওপেন হয়ে গেছে, নতুন একটা প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি, দাদাতে তাকেও আমরা দেখে যেটা বলতে পারি একটা বড় ব্যবসা করে দিয়েছি, এটা তো চোখে দেখতে দেখা যাচ্ছে না, কোথা থেকে কি হচ্ছে। এই আমাদের, আমি মানে দোলন রায় নয়, মানে বৃন্দার চরিত্র যে যারা বিলং কর, মানে যে বয়সটা বিলং করছে, যে মানুষরা আছে তারা কিন্তু এখনো সত্যি সত্যি ভাবতে পারে না যে ব্লগিং করে এত টাকা রোজগার করা যায়। সেই জন্যই আমার কাছে মনে হয় আমি বলে দিতে পারি এই রকম গল্প আপনারা এর আগে দেখেননি, দেখতে পারেন না। নট অনলি ডায়মন্ড দিদির গল্প, নিদানের চরিত্র আপনার যা শেড আছে, আমি কথা দিচ্ছি এরকম এরকম সিরিয়াল আপনারা দেখেননি। আর এটা শুধুমাত্র এটা বলবো, এটা বলবো না, ফিমেল সেন্ট্রিক সিরিয়াল, আমিও বলতে যাচ্ছিলাম যে নামটা যেহেতু মানে ডায়মন্ড দিদি, কিন্তু এটা সত্যি কথা, এই গল্পতে হিরো হিরোইনের খুব প্যারালাল মানে একটা জায়গা আছে, হিরো হিরোইনের প্যারালাল জায়গা তো আছেই। তাছাড়াও আমাদের বাড়ির বন্ডিং গুলো যখন আপনারা দেখছেন, আরো সামনে দেখতে চলেছেন অনেক রকম সারপ্রাইজ, আমরা জমিয়ে মানে এই বলবো না কমেডি, বাট মানুষ খুশি হবে সারা দিনে, স্ট্রেস কাটানোর রিলিফ, সারা দিনে স্ট্রেস কাটানোর পর এটা স্ট্রেস বাস্টারের কাজ করবে। একদমই তাই, একদমই তাই। সবে তো এই সপ্তাহে শুরু হলো, দুজনের মাঝে আমি দোলনদিকার কাছে একটু চলে আসবো। দিদি, আমি একটা কথা জিজ্ঞেস করি, এই তো ছোটদের সাথে কাজ করছে এতদিন ধরে, আচ্ছা দিদি একটা কথা বলো, সম্প্রতি দেখা যাচ্ছে যে জি বাংলায় খুব তাড়াতাড়ি সিরিয়ালগুলো শেষ হয়ে যাচ্ছে, কি মনে হয় কোন কোন কারণগুলো ভালো হলে একটা সিরিয়াল দর্শক খুব কাছে টেনে নেয়? আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো একটা জুটি, একটা জুটি ভালো হওয়াটা একটা ফ্যাক্টর, তেমনি আর কি কি হতে পারে? গল্প সবথেকে বড় কথা হচ্ছে, গল্প আর সংলাপ, সিরিয়াল না বেশি, যারা আমাদের টার্গেট দর্শক তারা না সিরিয়াল যতটা না দেখে তার থেকে বেশি শোনে। হ্যাঁ, দেখবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপর নানান রকম আওয়াজ, হাই করে কিছু পড়ে যাওয়া, ঠাস করে চড় মারা, এগুলো যে এফেক্ট যেগুলো হয়, সেগুলো কিন্তু এই রুটি ফেলতে ফেলতে আওয়াজটাতেই টাকায়। তো এইগুলো, এই নাটকীয়তাগুলো থাকে যদি যেগুলোতে, এই সমস্ত গল্পের মধ্যে বা তৈরির মেকিংয়ের মধ্যে, সেগুলো অনেকটা ক্যাচি হয়, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে একঘেয়ে গল্প, মানুষও তো মানে হাতে তো রিমোটটা চলে এসছে, একই টাইমে চার পাঁচটা অপশন থাকে, তো মামাশিরা এখন রিমোটটা ভীষণভাবে অপারেট করতে পারে, মানে ফোনে ওয়েব সিরিজ দেখতে পারুক বা না পারুক, হাতে রিমোটটা মোটামুটি তারা এখন পারে চালাতে। সো এটা ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে অন্যদিকে চলে গেল, বাট একবার যদি রিমোট ঘুরিয়ে ফেলে না, তখন তাকে ওই ওই টাইমে অন্য চ্যানেলে যেটা ভালো হচ্ছে যদি এটা হয়, তাকে আর ফিরিয়ে আনা যায় না। আর ফিরিয়ে না আনলে একটা তো এত কর্পোরেট হয়ে গেছে, সবাই টাইম টপার বলে একটা, স্লট টপার বলে একটা শব্দ চলে এসেছে, সেটা না হলে মুখ ঝুলতে শুরু করে খানাটা এসে পড়ে। তবে সেটা কাম্য নয়, কাম্য নয়, এটা খুবই খারাপ একটা অবস্থার মধ্যে মানে মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে বিশেষত আমরা যারা শিল্পী বা কলা কুশলীরা আছে তাদের মানে অনিশ্চয়তা, কাজের অনিশ্চয়তাটা প্রচন্ড বাড়ছে, প্রচুর। যেমন আগে এখন বলছে সবাই কাজ প্রচুর হচ্ছে, কিন্তু কাজ একটা কাজ মিনিমাম যদি এক দু বছর, একটা দুটো বছর, আমি আমার নিজের এতে আছে, আমি তো তিন বছর, চার বছর, পাঁচ বছর অবধি করেছি, অনেক সিরিয়াল আছে আমি নায়িকা হিসেবে করেছি, সেও প্রায় তিন চার বছর, তিন বছর তো বটেই, কুয়াশা যখন করেছি যখন, মানে তখন হয়তো টিআরপি এত ছিল না, কিন্তু লোকে তো আজও মনে রাখছে, আজও নচিকেতা স্টেজে উঠলে এই গানটা ওকে গাইতে হবে। তো সেই সমস্ত সময় থেকেও বলছি যেটা, যে এত ঘন ঘন পরিবর্তন হলো না, মানে আমাদের শিল্পী কলা কুশলীদের খুব প্রবলেম, আর দর্শকও আস্তে আস্তে এটার গুরুত্বটা হারিয়ে ফেলে, যে যেটা ছিল ওই জন্মভূমি সারা পাড়ায় একসাথে বাড়ছে, হ্যাঁ সেই ব্যাপারটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এটা কিছু করার নেই, যুগের সাথে তো আমরা অনেক কিছুই তাল মিলিয়ে চলছি, দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়, কোথায় গিয়ে থামে। একদমই তাই, শেষের দিকে যাবো, আমি জুটিকে খালি একটু জেনে নিই, হিরো হিসেবে তো আসলে কি মনে হচ্ছে? আমি তো যেটা দেখলাম দুজনের মধ্যে যে খুনসুটি চলছে, জুটি বেশ ভালো জমে উঠবে। হ্যাঁ, এবং এই মুহূর্তে আমি আমাদের জি বাংলাতেই থাকি, জি বাংলা বেশ কয়েকটা জুটি আছে, খুব হিট জুটি,
হ্যাঁ, এবং সোনার সংসারে দেখা যায় যে তারা হিট জুটি হিসাবে নমিনেশন হচ্ছে। তোমরা নিজেদের কেমিস্ট্রি কীভাবে তৈরি করবে যেটা কিনা দর্শকদের কাছে আরও বেশি ফুটে উঠবে, কী মনে হয়? আমাদের অলরেডি অফ স্ক্রিন কেমিস্ট্রি তো একদম, সেটা দেখা হয়ে গেছে, সেটা লোকে, হ্যাঁ ঠিক ঠিক, সেটা আর কী বলবো। কিন্তু অন স্ক্রিনে যেটা বলবো যে আপনাদের জন্য আর বাকি অন্য সিরিয়ালদের মানে ওই লাভ স্টোরি ওরকম এক প্যাটার্নের আপনারা দেখতে পাবেন, যেটা আমি ফার্স্টেই বললাম যে এখানে অনেক নতুন সারপ্রাইজ আছে। আমাদের প্রথম দেখা থেকে শুরু করে আমাদের জার্নি যখন এগোবে আপনারা সব বুঝতে পারবেন। শুধু এইটুকুই বলার যে আমাদের এই নতুন জার্নিটাকে, এই নতুন সিরিয়ালটাকে আপনারা অনেক ভালোবাসুন, অনেক সাপোর্ট করুন, তাহলে আমাদের প্রডিউসার্স, আমাদের চ্যানেল, আমাদের সব মানে পুরো এন্টায়ার টিম না ভাবতে পারবে নতুন গল্প। আর এটুকু কথা দিতে পারি যেটা আপনাদের ভালো লাগবে, এটা শুধু ওই যে এক প্যাটার্নের গল্প বা এক জুটিও আছে, মাও আছে, মাও যতটা এখানে ভালো সব শিল্পীরা, ভালো ভালো শিল্পী আছে, সুতরাং প্রত্যেকে ভালো অভিনয় আপনারা নিশ্চয়ই এনজয় করবে, আর জুটির জন্য তো হবেই, দেখতে থাকুন। একদমই তাই, শেষ করব, কবে দর্শকরা দেখতে পারবে সবাই যদি একটু একসাথে যদি বলে শুন। থ্রি টু ওয়ান গো, দেখতে থাকুন ডায়মন্ড দিদি জিন্দাবাদ সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়।